জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবী সমাজসেবক জনাব সুকুমার চৌধুরী আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজকের এই শোভাযাত্রার উদ্বোধক চট্টগ্রামের গণমানুষের নেতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আজম নাসিরুদ্দিন উপস্থিত আছেন। চট্টগ্রামের পুলিশ কমিশনার শ্রী কৃষ্ণপদ রায় এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের এই সমাবেশে সমবেত সনাতন ধর্মাবলম্বী সহ সমস্ত যারা আজকে এখানে সমবেত হয়েছেন সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। এই জন্মাষ্টমী উদযাপন শোভাযাত্রা সহকারে এটি চট্টগ্রামে যেভাবে হয় এটি বাংলাদেশের আর কোথাও এভাবে হয় না। আমি চট্টগ্রামের মানুষ, আমার শৈশব কৈশোর যৌবন এই এলাকায় কেটেছে, আমি এখানে বড় হয়েছি, এই রাস্তায় হেঁটে আমি বড় হয়েছি, এই এলাকায় আমি বড় হয়েছি, জামাল খান রোড, হ্যামচেল লেন, তারপর এখন শ্বশুরবাড়ি দেয়ানজীবকুর লেন। আমি এই এলাকার ছেলে এবং এই এলাকায় আমি বড় হয়েছি, ছোটবেলা থেকে এই উৎসব আমি দেখে আসছি এবং এই উৎসবে আমিও সামিল হয়েছি বিভিন্ন সময়ে। এরকম উৎসব আর চট্টগ্রাম ছাড়া অনেক জায়গায় হয়, এরকম জৌলুসপূর্ণ উৎসব কোথাও হয় না। সুতরাং এটি অবশ্যই জাতীয় অনুষ্ঠান, চট্টগ্রামের এই অনুষ্ঠান অবশ্যই জাতীয় অনুষ্ঠান। সুকুমার চৌধুরী যেটি ঘোষণা করেছেন আমি সেটির সাথে একমত পোষণ করছি, এটি জাতীয় অনুষ্ঠান। জাতীয় অনুষ্ঠান বলেই গতকাল মাননীয় প্রধানমন্ত্রী এখানে অনলাইনে সংযুক্ত হয়েছিলেন। জাতীয় অনুষ্ঠান না হলে তো মাননীয় প্রধানমন্ত্রী সংযুক্ত হতেন না। আমি আপনাদের ধন্যবাদ জানাই, চট্টগ্রামের হিন্দু সম্প্রদায়কে ধন্যবাদ জানাই। চট্টগ্রামে যখন পূজা হয়, দুর্গাপূজা হয়, এই শহরে কেউ বিমানে নামলে, ট্রেনে আসলে, বাসে আসলে বুঝতে পারে এই শহরে একটি উৎসব চলছে, ঢাকায় সেটি বোঝা যায় না, অন্য শহরে বোঝা যায় না। এই জন্য চট্টগ্রামের হিন্দু সম্প্রদায়কে নিয়ে আমি গর্ব করি। আর নারা সাতটি এত দুটি এত আইলি সাতটিয়া হরজ করি, আর তো দুটি এত আইলি সাতটি হরজ করি, দশটি এত আইলে আরও দশটি উদর করি, এটা খরচ করি। সেই জন্যে আমাদের উৎসব অন্য যে কোনো জায়গার তুলনায় অনেক বেশি হয়। বাংলাদেশ রচিত হয়েছিল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে। সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ রচিত হয়েছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্য। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই হাতে হাত ধরে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে। এই দেশ রচিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে, একটি রাজনৈতিক পক্ষ আছে যারা সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করে। তারা নির্বাচন আসলে সাম্প্রদায়িক স্লোগান দেয়, আওয়ামী লীগকে গালাগাল করে যে আমরা হিন্দুদের দল, আমরা সব মানুষের দল, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের দল হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন আসলে একটি দল এই ধরনের সাম্প্রদায়িক স্লোগান দেয় এবং সময়ে সময়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালায়। আমাদের সরকার কঠোর হস্তে সবসময় এই সাম্প্রদায়িক উস্কানি
যখনই যারা দিয়েছে সেটিকে দমন করেছে। আপনাদের মনে আছে গত দুর্গাপূজার সময় কুমিল্লায় যে ঘটনা ঘটানো হয়েছিল, আমি সেদিন অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছি। পরের দিন আমি নিজে ছুটে গিয়েছি রংপুরে, কারণ আমি রংপুর এলাকার দায়িত্বে নিয়োজিত আওয়ামী লীগের পক্ষ থেকে। সেজন্য আমি রংপুরে মাননীয় প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যেখানে, আমি নিজে সেখানে ছুটে গিয়েছি। এইভাবে বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়। আমি আপনাদের অনুরোধ জানাব, এই দেশ আপনাদের সবাই মিলিত রক্তসূত্রের বিনিময়ে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্তসূত্রের বিনিময়ে এই দেশ রচিত হয়েছে। আপনারা কেউ হীনমন্যতায় ভুগবেন না। এই দেশ আপনাদের, এই দেশের মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন। কেউ আঘাত হানলে প্রতিরোধ করবেন। আমরা আপনাদের পাশে আছি, আওয়ামী লীগ আপনাদের পাশে থাকবে, সরকার আপনাদের পাশে আছে। এবং এই শান্তির দেশে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কেউ যেন শান্তি বিনষ্ট করতে না পারে, সেজন্য সবসময় সবাইকে সতর্ক থাকতে হবে। আর নির্বাচনের সময় যেই সাম্প্রদায়িক স্লোগান দেয়, সাম্প্রদায়িকতা সৃষ্টি করার প্রচেষ্টা চালায়, তাদেরকে আপনারা চিনেন। মধুর মধুর কথা বলে কিন্তু তাদেরকে আপনারা চিনেন। সুতরাং তাদের ব্যাপারেও সময় আসলে সতর্ক থাকার বিনীত অনুরোধ জানাই। আমি কথা বাড়াবো না, কারণ সবাই মিছিলের জন্য অপেক্ষা করছে। চট্টগ্রাম শহরে একটি জৌলুসপূর্ণ মিছিল হবে। আমি মিডিয়ার ভাইদের অনুরোধ জানাবো, তথ্যমন্ত্রী হিসেবে অনুরোধ জানাই, মিছিলটা যে কত বড় হয় সেটি একটু দেখাবেন। শুধু সমাবেশ দেখালে হবে না, মিছিলটা যে কত বড় হয় সেটি একটু ওই বিল্ডিংয়ের উপরে উঠে আপনারা স্ন্যাপ নিয়ে একটু দেখাবেন। সবাইকে ধন্যবাদ।